লিটনের 21 বলে 52 রানের ঝড়ো ব্যাটিংয়ে লন্ডভন্ড ভারত। দর্শক, লিটন দাসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় বলে একরা নিয়ে খাতা খোলেন নাজমুল। বাংলাদেশ প্রথম ওভারে 2 রান সংগ্রহ করে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন আশদীপ সিং। তার ওভারে 3টি 4 মারেন লিটন দাস। ওভারে মোট 12 রান ওঠে। দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে 14 রান। লিটন 13 রান করেছেন। তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় বলে ছক্কা মারেন লিটন কুমার দাস। তৃতীয় ও চতুর্থ বলে পরপর 2টি 4 মারেন তিনি। পঞ্চম বলে লিটনের ক্যাচ ছাড়েন কার্তিক। ওভারে মোট 16 রান আসে। তিন ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে 30 রান। লিটন তখন 11 বলে 28 রান করেছেন। চতুর্থ ওভারে বল করতে আসেন মোহাম্মদ সামি। তার ওভারে মোট 5 রান তোলে বাংলাদেশ। চার ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে 35 রান। 14 বলে 33 রান করেছেন তখন লিটন। 10 বলে 2 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। লিটন 24 বলে 56 রান করে ব্যাট করছে। 6 ওভার শেষে বিনা উইকেটে 60 রান, যেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন কুমার দাস। তিনি মাত্র 21 বল করে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ কম বল খেলে 50 রেকর্ড গড়লেন লিটন দাস। অপর প্রান্তে শান্ত 13 বল খেলে 5 রানে অপরাজিত আছেন। ওদিকে 6 ওভার শেষ না হতেই বৃষ্টি হানা দিয়েছে ম্যাচে। দর্শক, বাংলাদেশ কি পারবে আজকে ভারতকে হারাতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি।